আলিপুরের উপনির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে তার প্রার্থী ঘোষণা করেছে এবং এই লড়াকু প্রার্থীকে নিয়ে আমরা পুরনো প্রার্থীকে নিয়ে আমরা ভবানীপুরের জনগণের দরবারে যাব। যদিও নির্বাচন কমিশন কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কথায় এই উপনির্বাচন একমাত্র উপনির্বাচনের ব্যবস্থা করেছে, অল্প সময় এবং কোভিড প্রোটোকলের যে প্রচারের বিধিনিষেধ কি করেছেন তাতে এই অল্প সময়ের মধ্যে ব্যাপক প্রচার প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছানো কার্যত অসম্ভব। ভারতীয় জনতা পার্টি সংসদীয় ব্যবস্থা গণতন্ত্রে নির্বাচন কমিশন অধিকার মর্যাদাকে সম্মান করে তাই ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে এই নির্বাচনে প্রচার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে এবং ভবানীপুরে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত শক্তিশালী। এটা এই নির্বাচন যে 21 সালে হয়েছে সেই ফলাফলের ভিত্তিতে বিশ্লেষণ বা বিচার করা যাবে না, তার কারণ এই নির্বাচনের আগে বেশ কিছু তৃণমূল কংগ্রেসপন্থী মিডিয়া তারা করোনা কোভিড কেওড়াতলা মহাশাসনের সামনে লাশের মিছিল গঙ্গায় মৃতদেহ ভেসে যাচ্ছে এবং প্যানিক তৈরি করিয়ে প্রচুর শিক্ষিত এবং সচেতন ভোটারকে ভোটদানের ক্ষেত্রে বিরত করেছে, আতঙ্কের পরিবেশ তৈরি করে। কিন্তু আমরা যদি 2 বছর আগে 2019 সাল দেখি তাহলে ভবানীপুরের 8টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার পরিবার যে বুথে ভোট দেয় নিত্য ইনস্টিটিউশন সেই বুথেও 400 বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এবং মার্জিন ছিল মাত্র 3,100। ভারতীয় জনতা পার্টির কর্মীরা নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী যে আমরা আরো আরো ভালোভাবে এই নির্বাচনে মানুষের কাছে পৌঁছাতে পারবো।